নোয়াখালীতে মৃত পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব নিয়ে বিয়ের সকল খরচ বহন করে এক অসহায় মেয়েকে বিয়ে দিলেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার আলমগীর হোসেন। নোয়াখালী সদর উপজেলার এওজাবালিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কনস্টেবল আনোয়ার উল্লাহ 2009 সালে কক্সবাজারে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে 3 মেয়ে এক ছেলে ছোট থাকায় পরিবারের হাল ধরার কেউ ছিল না, ফলে চরম অন্ধকার নেমে আসে পরিবারটিতে। মৃত পুলিশ কনস্টেবলের স্ত্রী শাহেদা আক্তার জানান, মেয়ে আসমা উল হুসনা মুক্তার বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরে জেলা পুলিশের সহযোগিতা চাওয়া হয়। ঠিক সেই সময় পাশে এসে সকল খরচ বহন করে বিয়ের কার্য সম্পন্ন করেন নোয়াখালী পুলিশ সুপার। এ বিয়ের আয়োজনে বরকনে দুজনেই বেশ উৎফুল্ল। পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধিকে জানান, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছে, তারা একা নয়, আমরা সবাই তাদের পাশে আছি। পুলিশ প্রশাসন এই ধরনের সহযোগিতা সবসময় অব্যাহত রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি ত্রিশা, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীন হোসেন, এওজাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহের সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কনস্টেবল আনোয়ারুল্লাহ 2009 সালে কর্তব্যরত অবস্থায় কক্সবাজারে থাকাকালীন একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং তিনি তার 3টি কন্যা সন্তান, 1টি পুত্র সন্তান রেখে গেছেন। পরিবারটি এখন আর্থিক সংকটের মধ্যে আছে। তার 1টি বিবাহযোগ্য কন্যা, তার বিয়ের জন্য অনেকে সহায়তা করেছেন এবং জেলা পুলিশের তরফ থেকে তার বিয়ের যে খরচাদি জেলা পুলিশের তরফ থেকে আমরা বহন করেছি।